রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজত, এবার ইসেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাজবে না। এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে, মায়ের মধু মাখা ডাক শুনে রোজা পাক, সেহরির টাইমটা আমার ঘুম ভাঙছে কথা কন ঠিক কিনা? এইবার মধু মাখার কেউ ডাক দিবে না গো, ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না, সেই বাবা নাই। ও যুবক যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে, ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে। রোজাদারের জন্য বেরোজদারের জন্য ঈদ নাই, কিন্তু মনে রাখো দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে, কিন্তু বেরোজদার হইয়া হাসরের মাঝে উঠলে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতাম ফামা ফাউকাহা, সেই দিন আল্লাহ রহমতের সামিয়ানের নিচ থেকে গাত তরে তরে বের করে দিবে, বের হয়ে যা বেরোজদার। আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করবো, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা রোজা না রাইখা, মাটির উপরে থাইকা মা বাপের লাথি মাইরা, মাটির উপরে থাইকা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাবা, যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা বলে? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্য বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম لعلكم تتقون. رمضان روزا فرض کرا ہے چھے کیا کرے چھن اللہ رب العالمین بولن بیشی لمبا چنا لو چنا ہو بینا زود ڈگو آلو چنا کرو মাতা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়ি থেকে সেহরি খাবেন। জবাই সবাই জবান খুলে কোন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে সাউন্ড ফরজ করা হয়েছে, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ-শাহর ফালিয়াসুমু, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করবে, রমজান মাসে রোজা রাখবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি আপনি কিভাবে চলব, আমি আপনি কোন পথে চলব? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে কর, নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসে, সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন পথে চলব, কিভাবে চলব, কেমনে আল্লাহকে চিনব, নবীকে চিনব, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন।
এই জন্য এই কোরআনটা আমাদের গাইডলাইনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানে কোরআন পাই আমরা কি খুশি না বেজার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কোন রাতে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে এ আল্লাহ, তুমি যেই কোরআন রমজান মাস নাজিল করেছো এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ মেঘের বাণী করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন ওই হাশরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে? মরে গেলে নামাজের সুযোগ আছে? মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে আবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসেই আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকব। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকব যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যেই কোনো মুহূর্তে আমাদেরকে জীবন আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর, পাশে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বল
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামাই ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন থাকব না আমি তাহিরি থাকব না গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজত এবার ইসেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাসবে না এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে মায়ের মধু মাখা ডাক শুনে রোজা পান সেহরির টাইমটা আমার ঘুম ভাঙছে কথা কন ঠিক কিনা এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না সেই বাবা নাই ও যুবক যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে ভাগ হয়ে গেছে ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে আগে দেখতাম আলোর সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে ওই দিনটা বড় সুন্দর ছিল কথা কন ঠিক কিনা এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না মাকে নিয়ে আমরা একসাথে খাবো কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসে রোজার অনেক ফজিলত পুরা রমজান মাসে ডিশ লাইনে ওয়াশটা কাজে লাগবে পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাল্লাহ قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تاخر الله الحبيب বলেন যারা রমজান মাসে ইমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে গুনাহ মাফ চাই কি চাই না জবানটা খুলে কেন গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই রমজান মাস হলো গুনাহ মাফের মাস কথা কন ঠিক কি না বলেন শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা কিন্তু রক্তের নামাজ পড়ে নাই এই রোজা রাখার কোনো দাম নাই রসুল বলছে এটা উপবাসের মতন এই জন্য শুধুমাত্র রোজা রাখা মোবাইল টিপবা আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপবা খেলাধুলা করে সময় কাটায় সে টাইম সে রেখায় ইফতার টাইম ইফতার করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আছে না নাই বলেন বাইরে এ ভাই সময় গেলে সাধন হবে না এই সুযোগ আর আসবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কথা কন ঠিক না বেঠি তবে যারা যারা রমজান মাসে রোজা রাখতেছেন ইনহেলার হার্টের রুগী আসেনি হার্টের রুগী যারা তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে ডায়াবেটিসের রুগী যারা তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে ইনসুলিন ব্যবহার করতে পারবে তবে পরামর্শ দিয়ে যায় সেহরির আগে ইফতারের পরে দুই বেলা ইনসুলিন দিবেন কথা কন ঠিক না বেটি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না রোজা ভেঙে যাবে হ্যাঁ তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন সুরমা দিলে রোজা ভাঙবে না ভাঙবে ভাঙবে না খুব খবর খুব মনোযোগ রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না তা যাই হোক যুবক ভাইয়ের আমার এগুলো অনেক মাসআলা আছে মা বোনদের মাসের প্রবলেম হয় যদি যদি এই মাসের প্রবলেম হয় যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে কাজা করে ফেলবে কথা বলেন ঠিক না বেঠি এইগুলো জেনে রাখতে হবে না রাখলে তো আপনি রোজা বুঝবেন না অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে অনিচ্ছাকৃত
অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। আমাদের শরীরে অনেক সময় সিঙ্গা হিজামা দেয় না, এই যে হিজামা কি করে টাইনা টাইন না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে, অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে, কারণ এইটার যে উপাদান আছে সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে, এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়, এগুলো যাতে না হয় এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইল চালায় সময় কাটাবেন, এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে, দিনের দুইটা রোজা করে, দুইটা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেহরির টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়, আবার দুপুরবেলা বরুড়ার হোটেলে হুজুরি ফলুত পর্দা দিয়ে ডেকে রাখে, এটার ভিতরে ঢুকে যায় ভাত খায়। আমার পোলাপান্ডি কইরে, পোলাপান্ডি আসেনি, পোলাপান্ডি আসেনি, হাত তুলে দেখে দেন না, আচ্ছা না মান না মান, হাত নামান, হাত নামান, একটু ইকুটি দেয়, একটু সাউন্ডটা তুলে দে, মশলা দে, মশলা দে, গার ব্যথা হচ্ছে, কিন্তু ছেলেতে ছেলেতে বেশি লম্বা করবো না, আবার সেহরি খাইতে হবে যায়া, বাড়িতে আবার বাড়ি উলিকে কয়ে দিছে আয়া সেহরি খেবো, না গেলে আবার অপেক্ষা করবো, মারা বাজুর এখন আয় যুবক আছো তোমরা, তো এরা কি করে ওই বরুড়ার হোটেলে ডুইকা ইচ্ছা মতো দুপুরবেলা খায়, খাইয়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইর হয় যেন কাউয়াটা তিন দিন ধরে ভাত খায় না, কথা কন ঠিক না বেড়ে, এটাও দেখবেন ইফতারের টাইমে যায়, আবার আম্মারা যায় কাম্মা রোজা আজকে দৌড়া লাইছে গো, রোজাটা বলে আজকে দৌড়া লাইছে, ফাড়াটা কয় কি তাই না, এই যে দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকি তুলে ডুব দিয়ে গোমানি খেয়েছে, দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার সাই বামে একবার সাই, কেউ নিহারে দিক খেলা, আরে তুমি ডানে তাকায় বুঝতেছ কেউ নি তোমার দিক খেলা, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়, ফার্স্ট লাস্ট ওপেন সিক্রেট, তিনি প্রথম তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল, আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে জবান খুলে বরং তিনি কে, রমজান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি কি পড়ছো পুরা টিম, কি পড়ছো তুমি, রমজান রোজা তো আসছেই তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে, রমজান আসছে তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে, রমজান আসছে তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, হ্যাঁ ফামো সাইমাতি আবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ, সুবহানাল্লাহ, এই রোজা রাখলে তো রাখার মতো রাখতে হবে, ঠিক কিনা ভাই, রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না, হয়তো কে বেজার হয়, আপনি জানেন না হয়তো বা কিছু কিছু রোজাদার আছে এ দিনের বেলা বেনসন টানে, এ নিজের রোজাদার দাবি করে, এটা কি রোজাদার না বেরোজদার, ময়দানে হেড ঠেলায় তাহন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগায়, লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে, মনে হয় যেন ইনি ফাক্কা ইমানদার আর কি, একবার ফাক্কা রোজাদার, আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, ব্যানসন খাইছে, ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ, ঈদগার ময়দানে যাইয়া প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লগে ফুদ্দারি করে, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব, হে গাট্টার দৈরে বাড়ি করে দল লাগেনি রে, আরে গাট্টার দৈরে বাড়ি করে দল লাগেনি, আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য, রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই,
কিন্তু মনে রাখো দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেনে কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে কিন্তু বেরুজদার হইরা হাসরের মাঝে উঠলে ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়াদরিবা মাসালামা বাউদাতাউ ফামা ফাউকাহা সেই দিন আল্লাহ রহমতের সামিয়ানা নিচ থেকে গাত ধরে ধরে বের করে দিবে বের হয়ে যা বেরুজদার ওই দিন আল্লাহ লজ্জা বোধ করবেন না বলবে বাইরে আসা হাশরের মাঠ কায়েম হবে আল্লাহর হাবিব বলছেন লিসওয়ামে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ সুবহানাল্লাহ কয়টা লাগে সুবহানাল্লাহ কয়টা আনন্দ রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় ইফতার নিয়ে বান্দা যখন বসে ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিকে এ ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে কওরা তো ইফতার নিয়ে বসে আছে খায় না কেন ওয়াল্লাহ তোমার ডরে খায় না আল্লাহ কয় আমার ডরে যে খায় না ওরা কি আমার দেখছে কয় না আমার জাহান্নাম দেখছে কয় না আমি আল্লাহরে দেখছে কয় না দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই রইছে এরপর পানি পান করে না পেট পিটে লেগে গেছে এরপর খাবার খায় না যা তোরা সাক্ষী তা আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ রোজা থাকলে লাভ আসেনি আর একটা হলো হাশরের ময়দান এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু এখান থেকে আমার ওয়াজটা শুরু এতক্ষণ ভূমিকাতে ছিলাম আর একটা আনন্দ হলো হাশরের ময়দানে ইন্দা লিকা'ই রব্বিহি আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় হাশরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সরে বলু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরেকটা আনন্দ হলো হাশরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় এই যুবকের দল সব মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাটবে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে কেউ কাহারো পাশে দাঁড়াবে না ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না একটু পানি দাও একটু পানি দাও না এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই ভাগে ভাগ করবে এক ভাগকে পানি দিবে আরেক ভাগকে পানি দিবে এক ভাগকে পানি দিবে জাহান্নামের নিচে যে পুজগুলো পড়ে ওই পুজের পানি দেওয়া হবে দুর্গন্ধ হবে ভয়ঙ্কর এও আবার মানুষের পুজগুলো যেখানে পড়তে পড়তে জমা হয়েছে ওই জায়গার পুজের পানি উঠাইয়া দেওয়া হবে ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই নদ ওই পানিটা এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে আপনারা ভালো করে জানেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবো এই দুনিয়ার বরুরার জমিনে চুলার ভিতরে লাকড়ি দেয় গাছের লাকড়ি অথবা খের কোটা দেয় কিন্তু বন্ধুরি জাহান্নামটা এত গভীর এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ফেলে দেয় এই জাহান্নামের নিচে এই পাথরটা যাইয়া পড়তে 70,000 বছর লাগবে এত গভীর একটা জাহান্নাম ওই জাহান্নামের পেট ভরবে না শুধু মানুষ দিতেই থাকবে আল্লাহ দিতেই থাকবে ওই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া আর পাথর দিয়া ও যুবকের দল ওই জাহান্নামের নিচে যাইয়া ওই পানি ওই যে মানুষের পুরাগুলা এমনভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে এই পুজগুলো দেওয়া হবে তাকে খাওয়ার জন্য এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইল আমরা পাইলাম জাহান্নামের নিচের পুজ
সবুজ আর ওরা পাইলো হাউজ কাউসারের পানি তার কারণটা কি গো আল্লাহ আপনারা জবান খুলে কোন হাউজ কাউসারের পানির দাম কম না বেশি এই আওয়াজে মানি না জোরে বলেন না কম না বেশি এ বন্ধু হাউজ কাউসারের খাল খুলো আমার আল্লাহ মালিক হলো আমার নবী ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে হাউজ কাউসার দান করেছি চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই হাউজ কাউসারের পানিটা কেমন ওই হাউজ কাউসারের পানিটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি ও যুবক হাউজ কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ দুধের চাইতে আরো সাদা নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ এই ঢেউ আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছে রে বাবা ওই হাউজে কাউসারের দুইটা পার বানাইছে স্বর্ণ মধুরা দিয়া ওই পানিটার গুণাগুণ কি ওই পানিটার গুণাগুণ হলো এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দগিতে তার পানি তৃষ্ণা লাগবে না এই পানিটা হাসরে ময়দানে দেওয়া হবে বন্ধুরা রে আমার ও আমার বড়রার বাবার ও আমার ঝলমের আমার বরুরার ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবাড়া ও জিনসার বাবাড়া ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পোজরে পানি ওরা পাইলো হাউজে কাউসারের পানি কেন আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম ওই মাসের নাম হইল রমজান জোরে কন্যা সোহারা ওই মাসের নাম হলো রমজান ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না পান করিস না তোরা ভালো করে ফ্যাট বইরা খাইছস গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস আর আমার এই বান্দাগুলো খায় নাই আমার বান্দাগুলো পানাহার করে নাই সেবকাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সেবকা আমি আল্লাহ যেমন খাই না আমি আল্লাহ পান করি না আমি আল্লাহ কখনোই পান করি না কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাকরা পুরালামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না খেয়ে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই হজের ওজন হবে মিজানের পাল্লাই যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই আর সবুলি ও আনা আজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি সব যদিও মিজানের পাল্লাই ওজন করব আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব হাত তুলে বলেন আল্লাহু আকবার ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে কইতাম নি বাজার কইতাম নি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন দিল যদি হবে হাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন দিলের কথা কইতাম না একটু আগে দিলের কাজ কি তো কলবের কাজ কি তো আল্লাহর জিকির কর এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়ায় ঈমান চুরি করে ফলাইব যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কুন্ডা উজান কুন্ডা ভাটি কুন্ডা এক নম্বর কুন্ডা দুই নম্বর এটা হচ্ছে লিডার কি কুন্ডা এক নম্বর কুন্ডা দুই নম্বর কুন্ডা ইমান সুরা কুন্ডা জুতা সুর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে সেই নদীর ওই গভীরেতে রে আছে মানিকা রতন
সে তাই মানিকার তন পীরের দিল দরিয়াই ডুবে দেখ পরে পাগল মন আসরে আই মন সে ছোট বুঝি এ মন যদি জানতাম রে বাবা আলি শান গায় টেয়া জমাইলে না হইলা বাবা বড় রতা এসে শান গায় টেয়া বাবা যা বাজান এটা দেব নতুন করে আরেকটা জগৎ ছড়িয়েছে মারহাবা জোরে গল তো বাজান দিল্লা ঠিক আছে নি ওই দিল্লা ঠিক আছে নি এ গাঞ্জিটা আসেনি রে গাঞ্জা চলবে না গাঞ্জা খাইলে বাবা খাইলে নেশা করলে ওই হাউজে কাউসার পাওয়া যাবে না হারাম খাইলে আরাম হবে না কথা বলেন ঠিক কি না মাটির উপরে থাইক্কা পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না ভালো বীজ লাগাইতে হয় ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া মাটির উপরে থাইক্কা রোজা না রাইখা মাটির উপরে থাইক্কা মা বাপের লাথি মাইলা মাটির উপরে থাইক্কা নেশা কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালি চাপাবা যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমি কি বাড়িয়ে বলেছি কথার ভিতরে বাস্তবতা আছে না নাই তুমি মাটির উপরে দুই নম্বরি করি মাটির নিচে গিয়ে বেহেশতের আশা করো জুতার বাড়ি মাটিত পড়বে না কেমন তাজিনু তুদান যেমন কর্ম যেমন কর্ম আপনার এলাকাতে সুৎকর নাই দেখবেন রমজানে কাফর বিলি করবে কাফর বিলি সুদের টাকা বাড়লেই কাফর বিলি করব সুদের টাকা নাই কাফর বিলিও নাই সুজির থেকে কেউ দান করে না আবার মাইকটা ঘোষণা করে মুখ সাবে কাফর দিব তোর কাফর আমরা দরকার নাই সারা জীবন চলি না ডাহাত থেকে গাউসের দিকে যাইয়া জাকাতের কাপড়টি এক সত্যিটাতে কিনে আইন না গ্রামের মধ্যে ফ্যাক্ট করে দেওয়া দাও একদিন দোয়া দিন এটা তেনা হয়ে যাবে তেনা হয়ে যাবে তেনা হয়ে যাবে যারা সত্যিকার দানবী রায় শুনেন নি আপনি দুঃখ আছে আমার মনের ভিতরে বহুত দিন পরে বড় রতাইছি ইডই কিলাম হিডা হিডই কিন্তু হিডা সুৎকুরের গোষ্ঠী কিলাই মধুরা এই হারাম খুট্টির কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে কথা কন ঠিক না বেটি আবার মসজিদের ইমাম সাহেবকে দমক মারে বেতন দেনা ফাঁসটি আর দশটি আর দমক মারে ভাগ্য বলে আমার সামনে আয় না আমার সামনে আয় না তারা পাতাস করিস না গান থেকে দাস থেকে দিতেছি যেটি খাওয়াই সত বার করলি সত সুৎকুর সুৎকুর বনাম মুৎকুর মুত বুঝেন পেশাবার কি কিসাব 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 বিকালের না সকালের সকালের পেশাব কথা কন ঠিক কিনা বলেন মসজিদে যাই ইমাম সাহেবের দমক দিয়া এমন দমক মারে ইমাম সব নামাজে তিরি লুকি লুকি ও আমার সামনে যদি ফর্ত সুতকু এর আমি সাইজ করে নিলাম বলে কি হবে বেঁচে থেকে কি হবে রমজান মানি শুদ্ধ হইতি অতীতে যা হইছে হইছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তো হয়ে গেছে কাল কেমন তো সুদ খাইলে এসো যাও খাইলে খাইলে এসো তোবা করে নাও আজকে থেকে ওয়াদা করার গান্জা খাইতাম না বাবা খাইতাম না মার কষ্ট দিতাম না নামাজ সারতাম না রোজা সারতাম না সুদ খাইতাম না ঘুষ খাইতাম না হক মাইরা খাইতাম না এখন বাবিলে কি হবে গো আমি কি বেশি চিল্লাইতেছি নাকি
আবার নিকা তাহিরে যে ফাগলামিশি করছে আর কি তা কইবো 22 বছর ওয়াজের বয়স খারাপ না তো মোটামুটি ভালোই তো আছে আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি মানচিত্র আছে নি এটা ভিতরে তাহিরে আছে মারহাবা জোরে গুন দেশটাকে সুন্দর করে সাজাতে হবে আর আরেকটা কথা কয়ে দিই ওসি মহোদয় আছে আরেকটা কথা কয়ে দেওয়া যায় অক্করে সভাপতি থেকে সদস্য পর্যন্ত কোনো সুদকুর কমিটিতে স্থান পাবে না এতদিন ওয়াজ করছে সভাপতি একটা হইতো না যেটা সুদুর লোকে সম্পৃক্ত থাকবো রমজান মাসে আই হারামের মধ্যে আরাম আছে হারামে আরাম আছে আরে সুদের টাকা দিয়া আত্মকর খাওয়ান খাওয়ার চাইতে সুটকির ভর্তা দিয়ে ভাত খাও আল্লাহকে রাজি হয়ে যাইব হাতির যুবক টিপে যুবক লন্ডি গাছকে বলতাম রে এ আমার ফলো মান্ডি করে অ্যাকশন অ্যাকশন হাত লন্ডা মুটকর মুটকর সূত্র সাবাড় দে দেশ বাড় দে অ্যাকশন অ্যাকশন সুৎখরের বিরুদ্ধে ঘুষখরের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন মসজিদে সরদারি করে কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে সত্যিকার প্রেমিক যারা ওরা যদি যুদ্ধকে দান করব এই দানটা কিন্তু হালাল তেয়ার থেকে করব উমরের মতো রাতে লিস্ট করবেন কয়টা বাড়ি বাড়ি কাপড়টা মারাই দিবেন মাইকিং করে মাঠে এনে কাপড় দিবেন এতে মানুষটা লজ্জিত হয় কথা কন ঠিক না বেটি কোন মেয়ের বিয়া হই না এই টাকাটা জানাই দেন না গুফনে নিয়ে দিয়েইবেন এতে মেয়েটা লজ্জিত হয় কথা কন ঠিক কি না বলে আমরা সমাজে বাহাবা পাইবার লাগে মানুষ পাগল আমার হ্যাঁ দানবীর কইব আমারে বড়লোক কইব বড়লোক সুদের টাকা ব্যাংকে রাইখা গেছো কবরে যাওয়ার পরে জুতার বাড়ি তুমি খাইতেছো আর এই টাকা ব্যাংকে দিকে তুললাই না তোমার ছেলে হাং অ্যাপাচি R15 পাঞ্চার চালায়া রাস্তায় বাবুগিরি গিরে চলতেছে এই জন্য আমি বলছি সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে হালাল টাকা দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে কথা বলেন ঠিক কি না যেই সন্তান তোমার কবরের পাড়ে গিয়ে তোমার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক না বেঠে আজকে সন্তান বাপের কবরে যায় না মার কবরে খবর নেয় না এমন সন্তান আছে না নাই টাকা তাকে ফাঁকা বানায় ফেলছে টাকা যাকে ধরেছে তাকে মহব্বত থেকে ফাঁকা বানায় দিছে এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে শুদ্ধ হওয়ার জন্য আত্মশুদ্ধির মাস হলো রমজান মাস সাধনার মাস রমজান মাস সংযমের মাস রমজান মাস সহমর্মিতার মাস রমজান মাস মানবতার মাস রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস রমজান মাস আমি যতটুকু কথা বলছি রমজান মাস দিকে তাড়াহুড়া করতেছি আর কি সবাই তো বাইর যাচ্ছে রেডি খাইব তবে একটা কথা কইয়া দেয়া যায় বাজান আজকে থেকে ওয়াদা করে আমরা কি হারাম খামো হাত তোলেন হাত তোলেন সোজা করেন হারাম খাবো না গোশ খাবো না গাঞ্জা খাবো না ফ্যান্সি খাবো না হক মেরে খাবো না রোজা রাখবো না মানুষ পেলাম কিন্তু কয়ে দিছি মাথা ঠিক রাখতে আল্লাহ আকবার জোরে গো আজকে থেকে ওয়াদা মা বাপরে কখনো কষ্ট দিমো আরো জোরে দিমো মা বাপরে কষ্ট দিব এই মা বাপ কবরে সুখে থাকুক আমরা চাই কি চাই না আমার বাপ যে দুনিয়া থেকে চলে গেছে চার বছর বারো দিন আমার বাবা যে চলে গেছে 4 বছর 12 দিন চলে গেছে তো আর আসবে আপনার বাবা চলে গেলে কি আসবে আজকে খাওয়ার সময় একটা লোক পিছন দিতে হুজুর আমার কি জান কেশিয়ারের কি না স্ত্রী পরিবার আমার খুব ভক্ত ছিল আর খুব দেখার একটা শখ ছিল আর ওয়াজ শোনার একটা আফসোস ছিল
আমার কাছে কান্ড মুখটা লাগায় বলতে হুজুর আমার স্ত্রীটা চলে গেছে আরে কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয় কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল আল্লাহ পাক জান্নাতি করে দেয় এ যুবক আজকে থেকে ওয়াদা করো আমরা রোজা চাই কি চাই না আরো যারা চাই কি চাই না হারাম খাবো আমরা হারাম খাবো আজকে শুনেন আমি দেখতেছি এখানে কওমি মাদ্রাসার বহুত লোক আসছে একবারে ওই যে এইদিকে থেকে দৌড় একবারে মোটামুটি অনেক লোক আসছে আমার সাথে ভালো লাগতেছে ওই তো আমার হেরা বুঝাই নিব নাইলে বাজান বুঝ যাইব আপনারা কওমিতে যারা পড়েন আপনারা মারো নামেন আমরাও মারো নামি তারাবি কি 20 না 8 টাকা বাংলাদেশে ওরা কারা তারাবি 8 টাকা কয় এগুলো কি দেখার দরকার আছে না এরপরে ফিলিস্তিন যে এত বড় আগ্রাসন ইসরায়েলি আগ্রাসন আমরা কি এই ব্যাপারে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না আপনার লোক আমরা আকীদার যে সমস্যা বড়রা সুন্নি মাদ্রাসাতে বইলে দুই দল যদি বইয়া জায়গা বড় একটা মাদ্রাসা চিনে না নাম না কিতে দেয় দারুল উলুম মাদ্রাসা এই দারুল উলুম মাদ্রাসার মুহতামিম তিনজন বড়রা সুন্নি মাদ্রাসার হুজুর তিনজন আর মাসকান্দ আমি মধ্যস্থতা করুন আমার তো আর পছন্দ করে আমি একটু সম্প্রীতি নিয়ে কাজ করি ঠিক না আয়ার আমি মিলাই দিব আয়া বন কোন কোন সমস্যাগুলা আমরা বয়া সমাধান করি আমার মনে হয় আমরা যদি এক হয়ে যেতাম পারি আলোচনা সাপেক্ষে ইসরায়েলের গুন্ডা বাহিনী আর এই দেশের ইসরায়েলের দালালদেরকে হটাইতে আমরা 24 ঘন্টা লাগবে না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক না জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক না হাত তুলে বলতে হবে ঠিক না বলো মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো জাগো জাগো শোনো জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি আপনি তো তারাবি পড়তেছেন না এই বাংলার জমিনে আপনি তো তারাবি পড়তেছেন আপনার ইতিহাস বুঝলা জানবে আর গতবার মুসলমানদেরকে তারাবি নামাজরত অবস্থায় ওরা পাখির মতো গুলি করে মুসলমানকে হত্যা করেছে ওরা এখনো কলিজাটা হাতে নিয়ে তারা তারাবির নামাজ পড়ে মসজিদ আকসার ভিতরে আর আমরা ঘুমিয়ে আছি মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না এই কাবা এই কেবলা মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনের একলা নয় এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা সবাই মিলে নামতে হবে চাপাবাজি করতেছি না চাপাবাজি করতেছি না এখনো রাতের বেলাতে হাজত পরে ওই মুসলমানদের জন্য কেঁদেছি বহুত রাত যখন ছেলেটা বলছে মেয়েটা বলতেছে এই এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠী তোরা আমাদের জমিনে অবৈধভাবে জমিন দখল কইরা আমাদের জমিনে আমাদের রক্ত জড়াইয়া আমাদের জমিন দখল করতেছিস তোরও জান্নাত যা আমরাও আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে যাইয়া আমাদের জমিনে আমাদের তাজা রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কি দিয়া বুঝাম আপনাকে রমজানের চেতনা অনেক চেতনা রমজানের ভিতরে লালন করা যায় এগুলো রমজানের চেতনা নিয়ে বলতেছি কাউকে খুশি করার জন্য বলছি না এক আল্লাহকে খুশি করার জন্য বলতেছি আপনারা কি আমার সাথে আছেন পায়ে ধরে বইলা দেওয়া যায় মুসলমান বিচ্ছিন্ন থাকার সময় ঐক্যবদ্ধ হতে হবে আর কোনো বিকল্প না হ্যাঁ আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে কিছু কিছু ইস্যুতে আমরা কিন্তু এক ঐক্যবদ্ধ হয়ে আমরা স্লোগান দিতে পারি আমাদের মনকে আরো অনেক বড় করতে হবে কথা কোন ঠিক না বেঠিক যেই বিষয় নিয়ে আপনার সাথে আকিদার দ্বন্দ্ব এগুলো আমাদের জন্য 24 ঘন্টা লাগবে না ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে শুধু বসার পরিবেশ নাই যার যার দল নিয়ে থাকতে থাকতে এই একটা দাওয়া ফালটা ধর্মতল হয়ে গেছে আসুন বড়রা মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ এই বড়রাকে আকিদার ভিত্তিতে সম্প্রীতি আর রাখ বাবা রাখ
অনেকটা শরীরে জাল উঠেছে আসলে বুঝো না ওয়াস না না কানের মধ্যে আসে এইটা কেন ওইলো ওইলো এটা কান মশা হয় কানের মধ্যে শোনেন আপনারা কষ্ট পাইতেছেন আমি জানি আপনারা কষ্টে আছেন রমজান মাসটা ওয়াজ ভালো লাগে না ইনশাল্লাহ কোনো টেনশন সামনে একটা বরকতময় সেহরি আছে এটা কি বরকত না সেহরির পরে আবার বরকতময় ইফতার আছে এটা মানে শেষ নাই আল্লাহ আকবার একবার দিবেন 70 যা নফল করবেন সব দ্বিগুণ সব হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ এই শুনেন একটা লোক হাত তুলে বলেন হুজুর আমি শুনছি আয়েশা এই ফিলিস্তিনের জন্য দোয়া করে কেড়ে কেড়ে যাবেন হাত তুলুন তো ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন ফিলিস্তিন মুসলমানদের কে কে দোয়া করবেন হাত তোলেন হাত না মান কে কে দোয়া না করে যাবেন গে হাত তোলেন একজন হাত তুলছে না তাইলে বুঝা যায় সবাই থাকবো যে উঠবো হেরে জাতা মাইরা ধরবেন আমি 5 মিনিট একটা কথা গুমো এরপর একটা জিকির দিব মারহাবা জোরে কর আজকের ওয়াজ কি আপনার কাছে কষ্ট লাগছে আমি কোন সাইড বাদ দিছি আমি গরীর কাটা দিক থেকে কথা বলি আমি তাহিরে হুজুর আপনাদের ভালোবাসা নিয়ে কথা বলি আমার গায়ের কোনো শক্তি না আপনাদের প্রেম আমার শক্তি বলেন মারহাবা কর এখন একটা লোক বলবেন আমি শুনছি এখানের মধ্যে আয়েশা যে এই মসজিদ মসজিদের কোন্নারে ও বাতি জ্বলে ওই মসজিদের মধ্যে একটা এসি লাগবে কয়টা এসি এটা তো একটা দুঃখজনক ব্যাপার একটা এসি লাগবে এখানে একজন লোক একটা এসি দিতে পারে পারে কি না এসির দামটা কত হইব কত হইব এসির দামটা কত হইব কষ্ট না তুই তো কালেকশন লাইন হইছ অনেক কষ্ট করছে এই যে কয়েকটা পোলা পান জুয়েল না কষ্ট করছে এ উঠলে কিন্তু ধরবেন আপনারা যেটা উঠবো আচ্ছা এসি লাগবো বলে সাইডটা এসি লাগবো সাইড 5 লাখ টাকা লাগবো 5.5 লাখ টাকা তো আমি তুলতে পারতাম না তবে আমি একটা কথা কইতাম চাই এখানে একটা প্রেমিক আছে নি প্রেমিক অন্য কোনো দরকার নাই একটা প্রেমিক দ্বারাই কইবেন যে হুজুর আমি আমার আব্বা আম্মার মহব্বতে এসি বাবদ আমি দিব 1 লক্ষ টাকা একটা লোক বলবেন 1 লক্ষ এমন একটা প্রেমিক দেখতাম চাই কে আছেন দিবেন 1 লক্ষ টাকা মা বাপের রুহের মাত্রাতার জন্য এই রমজান মাসে এমন একটা লোক যদি থাকেন এসি দিবেন মসজিদে একটা এসি দিবেন কে হাত তুলেন একটা এসি মনে 1 লাখ টাকা লাগতে পারে নাকি তাইলে আমি 1 লাখ টাকা একটা ফিগার তো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে তারা দিতে গেলে এত সময় তার আমার কাছে নাই তবে আমি এসি বাবদ কি কর হুজুর এসি বাবদ একজন লোক দেন হুজুর আমি 50,000 টাকা দিব প্রথম টাকাটা দেখতে যেতাম চাই আমি যাতে কইতাম পারি গর্ব কইরা যে 50,000 টাকা চাইছিলাম আমি পাইছি মসজিদের এসি বাবদ কে দিবেন 50,000 টাকা